আগে সফরে বের হয়েছি, এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না, এক্ষেত্রে জোহরের নামাজকে আসরের সাথে পড়তে পারবো কি না, পারবো নাকি কাজা হয়ে যাবে? সফরে জোহর আসর এবং মাগরিব এশা এগুলো মুসাফির ব্যক্তি জমা করতে পারবে কিনা, অর্থাৎ একত্র করতে পারবে কিনা, এটা নিয়ে ফোকায়ের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর গবেষণা অনুযায়ী, কোন হাদিস অনুযায়ী, উনি গবেষণা করে ওনার থট বলে যে না, মুসাফির সফরে জোহর আসর এবং মাগরিব এশা এই ওয়াক্তগুলো একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়বে না, তবে জামায় সুরি করবে। জামায় সুরি কি? দৃশ্যত একত্র করা, জোহরকে লাস্ট ওয়াক্তে পড়া, আসরকে ফার্স্ট ওয়াক্তে করা, এটাও এক প্রকার জমা, এটার প্রবক্তা ওনারা। অন্যান্য অনেক ফোকায়ে কেরাম বলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা, অতএব জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে, জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে জোহরের সাথে আবার মাগরিব এসে একসাথে পড়তে পারে। এই দুই রকমের মত ফোকায়ে কেরামের মধ্যে আছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে ধোঁয়া, অনেকে আছে সুবিধা নেয়, সুবিধা নেওয়া জায়েজ নাই। মাসআলা যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন, এটা হলো আপনার প্রবৃত্তির অনুসরণ, কোরআন হাদিসের অনুসরণ হবে না। এরকম রোগ আমাদের মধ্যে আছে না নাই? যেখানে যেটা সহজ হয়, সুবিধা হয়, ওখান থেকে ওটা শুধু নেই, আছে না? এটা করা যাবে না।